এফালে মূল্য বৃদ্ধিত কুঙা জনতা। সেই সময়তে ভাইরেল হওয়া এখন ফটো, 500 টকীয়া নোটর গাদীত এজন জননেতা, বান্দিলে বান্দিলে টকার বিছনাত পড়ি এজন নেতায় করিলে বিলাস। সোশিয়াল মিডিয়াত ভাইরেল হয়ে পড়েছে এই দৃশ্য। ভৈরাগুড়ির ভিসিডিসির অধ্যক্ষ বেঞ্জামিন বসুমতারী এজন, প্রমোদ বড়োর দল ইউপিপিএলর সৈতে হাঙুর খাই আছে বেঞ্জামিন বসুমতারীর নাম। এই ফটো ভাইরেল হওয়ার পিছতে রাজনীতিত লাগিছে তুলফার। উচিত তদন্ত করিব লাগে, এটা ব্যক্তিগত কথা, কোনবা চেয়ারম্যান হলে বাকি চেয়ারম্যান যে এনেকুৱা হয় সেইটো নহয়। ইফালে এখন ফটো ভাইরেল হওয়ার পিছতে স্পষ্টীকরণ দিবলৈ গৈ বেঞ্জামিনে দাবী তুলিছে ফটোখন হেনো 5 বছৰৰ আগত। সেই সময়ত ভিসিডিসির অধ্যক্ষও নাছিল, 100 বিঘা মাটির খেতি করে খাইছিল, বায়েকৰ পৰা ধাৰে অনা টকাৰে সেই ফটো উঠাইছিল। আজি 5 বছৰৰ আগৰ কথাটো, এতিয়া যে কেনেকৈ মোৰ ফটোটো লৈ পেলাই যে ভাইৰেল কৰি আছে, খেলি আছে, খেল খেলি আছে, মই একো এইটো ক'ব নাজানো। এতিয়া ইলেকশ্যন ওচৰত আহি আছে, সেইকাৰণে মোক এইবাৰ এনেকৈ ভাইৰেল কৰিছে। বেঞ্জামিনৰ ভাষ্যৰ সত্যতা কিমান তাতো উঠিছে এতিয়া সন্দেহৰ প্ৰশ্ন। পিছে দুৰ্নীতিৰ নামত এপইচাও নাখাওঁ বুলি ঘোষণা কৰা প্ৰমোদ বড়োৰ ইউ পি পি এলৰ সদস্যই এনে কাণ্ড কৰাক লৈ এতিয়া প্ৰতিক্ৰিয়াত সৰব হৈ উঠিছে বিৰোধী। মই ভাবোঁ যে ছ'চিয়েল মিডিয়াত প্ৰচাৰ হোৱাৰ লগে লগে নির্বাচন আয়োগেই হোক বা আমার অসম পুলিশের ডিজিপি ডাঙরিয়াই হোক, একেবারে সেই মুহূর্ততে তেখেতক গ্রেপ্তার করব লাগিছিল। তেখেতক গ্রেপ্তার করে সেই ধনের উৎস কত তাক বিচারি ফুরব লাগিছিল। ইফালে বিষয়টো ক্রমাৎ চর্চিত হৈ পৰাৰ পিছতে সোশ্যাল মিডিয়া যোগে প্রমোদ বড়োৱে দাবী তুলিলে বেঞ্জামিনৰ সৈতে এতিয়া ইউপিপিএলৰ কোনো সম্পর্ক নাই। বেঞ্জামিনক কেতিয়াবা ইউপিপিএলৰ পৰা বহিষ্কাৰ কৰা হৈছে, কেইবাবে বেঞ্জামিন সম্পৰ্কীয় অভিযোগৰ দায়িত্ব ইউপিপিএলে কেতিয়াও নলয়। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। এফালে মূল্য বৃদ্ধিত কুঙা জনতা, সেই সময়তে ভাইৰেল হোৱা এখন ফটো, 500 টকীয়া নোটর গাদীত এজন জননেতা, বান্দিলে বান্দিলে টকার বিছনাত পড়ি এজন নেতায় করিলে বিলাস। সোশিয়াল মিডিয়াত ভাইরেল হয়ে পড়েছে এই দৃশ্য। ভৈরাগুড়ির ভিসিডিসির অধ্যক্ষ বেঞ্জামিন বসুমতারী এজন, প্রমোদ বড়োর দল ইউপিপিএলর সৈতে হাঙুর খাই আছে বেঞ্জামিন বসুমতারীর নাম। এই ফটো ভাইরেল হওয়ার পিছতে রাজনীতিত লাগিছে তুলফার। উচিত তদন্ত করিব লাগে, এটা ব্যক্তিগত কথা, কোনবা চেয়ারম্যান হলে বাকি চেয়ারম্যান যে এনেকুৱা হয় সেইটো নহয়। ইফালে এখন ফটো ভাইরেল হওয়ার পিছতে স্পষ্টীকরণ দিবলৈ গৈ বেঞ্জামিনে দাবী তুলিছে ফটোখন হেনো 5 বছৰৰ আগত। সেই সময়ত ভিসিডিসির অধ্যক্ষও নাছিল, 100 বিঘা মাটির খেতি করে খাইছিল, বায়েকৰ পৰা ধাৰে অনা টকাৰে সেই ফটো উঠাইছিল। আজি 5 বছৰৰ আগৰ কথাটো, এতিয়া যে কেনেকৈ মোৰ ফটোটো লৈ পেলাই যে ভাইৰেল কৰি আছে, খেলি আছে, খেল খেলি আছে, মই একো এইটো ক'ব নাজানো। এতিয়া ইলেকশ্যন ওচৰত আহি আছে, সেইকাৰণে মোক এইবাৰ এনেকৈ ভাইৰেল কৰিছে। বেঞ্জামিনৰ ভাষ্যৰ সত্যতা কিমান তাতো উঠিছে এতিয়া সন্দেহৰ প্ৰশ্ন। পিছে দুৰ্নীতিৰ নামত এপইচাও নাখাওঁ বুলি ঘোষণা কৰা প্ৰমোদ বড়োৰ ইউ পি পি এলৰ সদস্যই এনে কাণ্ড কৰাক লৈ এতিয়া প্ৰতিক্ৰিয়াত সৰব হৈ উঠিছে বিৰোধী। মই ভাবোঁ যে ছ'চিয়েল মিডিয়াত প্ৰচাৰ হোৱাৰ লগে লগে নির্বাচন আয়োগেই হোক বা আমার অসম পুলিশের ডিজিপি ডাঙরিয়াই হোক, একেবারে সেই মুহূর্ততে তেখেতক গ্রেপ্তার করব লাগিছিল। তেখেতক গ্রেপ্তার করে সেই ধনের উৎস কত তাক বিচারি ফুরব লাগিছিল। ইফালে বিষয়টো ক্রমাৎ চর্চিত হৈ পৰাৰ পিছতে সোশ্যাল মিডিয়া যোগে প্রমোদ বড়োৱে দাবী তুলিলে বেঞ্জামিনৰ সৈতে এতিয়া ইউপিপিএলৰ কোনো সম্পর্ক নাই। বেঞ্জামিনক কেতিয়াবা ইউপিপিএলৰ পৰা বহিষ্কাৰ কৰা হৈছে, কেইবাবে বেঞ্জামিন সম্পৰ্কীয় অভিযোগৰ দায়িত্ব ইউপিপিএলে কেতিয়াও নলয়। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।